আসসালামু আলাইকুম খরগোশ প্রেমিকরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। র‍্যাবিট লাভার তামান্নাতে আপনাদের সকলকে আরেক বড় অভিনন্দন। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব যে আপনাদের খরগোশ এই গরম বা বর্ষার সময় বাচ্চা দিলে আপনারা কী করবেন এবং কীভাবে বাচ্চার যত্ন করবেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। আমার খরগোশের যেহেতু গরমে বাচ্চা হয় না বা আমি বাচ্চা দেওয়াই না, সেক্ষেত্রে আমার কাছে যেহেতু বাচ্চা নেই, আমি আপনাদেরকে বলে বুঝিয়ে দিব, আপনারা একটু ভালো করে মনোযোগ দিয়ে ব্যাপারটা শুনে নেবেন। আর আমার চ্যানেলে কিন্তু অলরেডি এগুলো নিয়ে অনেক ভিডিও দেওয়া আছে, আমি ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ভিডিওগুলো দেখে নেবেন। তো চলুন প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে, আপনাদের খরগোশ যখন বাচ্চা দিবে, ধরুন আপনার খরগোশটা সকালে বাচ্চা দিচ্ছে, সেটা আপনি দেখছেন, বাচ্চা হওয়ার পরে বাচ্চার যে যাবতীয় কাজগুলো মা খরগোশ, এই কাজগুলো সম্পূর্ণ করার পরে যখন মা খরগোশ অন্য জায়গায় খাবার খেতে যাবে, তখন আপনারা বাচ্চাদেরকে আলাদা করে নিয়ে আসবেন। বাচ্চাদেরকে আলাদা না করলে কি হয়, তো বাচ্চাদেরকে আলাদা না করলে যেটা হয় যে বাচ্চাগুলো ঝুড়ি থেকে পড়ে যেতে পারে বা মায়ের পায়ের নিচে পড়ে মারা যেতে পারে, ঝুড়ি থেকে পড়ে অন্য জায়গায় হেঁটে চলে যেতে পারে, বিড়াল বা ইঁদুর কাক এই ধরনের প্রাণীগুলো এই বাচ্চাগুলোকে নিয়ে যায় বা মেরে ফেলে। তো সাবধানতার জন্য এবং বাচ্চাদেরকে ভালো রাখার জন্য বাচ্চাদেরকে আলাদা রাখতে হয়, আমার এই নিয়েও আরেকটি ভিডিও আছে। তো মা খরগোশ যখন খাবার খেতে যাবে তখন আপনারা বাচ্চাদেরকে আলাদা করে ফেলবেন। এরপরে আসুন বাচ্চাদেরকে আলাদা করে কিভাবে রাখবেন। বাচ্চাদেরকে আলাদা করে এরকম একটি ঝুড়ি নেবেন, ঝুড়ির নিচে এই জায়গাটাতে সুতির কাপড় ব্যবহার করবেন, সুতির যে নরম কাপড় আছে সুতির কাপড় দিয়ে মায়ের লোম অথবা কিছু টয়লেট টিস্যুগুলো ছিঁড়ে বাচ্চাদেরকে এখানে রেখে এরকম একটি ফুটাযুক্ত চালনি দিয়ে আপনারা ঢেকে দিবেন। চালনি দিয়ে ঢাকার ফলে হবে কি, বাচ্চাদেরকে মশা কামড়াবে না বা কোনো পোকামাকড় আক্রমণ করতে পারবেন না, তাই এরকম একটি চালনি দিয়ে আপনাদের ঢাকতে হবে। এই যে চালনি দিয়ে ঢাকলেন, এই চালনিটার এক সাইডটা খোলা রাখবেন এবং অপর সাইডটাকে একটি পাতলা সুতির কাপড় দিয়ে ঢেকে দিবেন, যেন কম বেশি আলো বাতাস সব কিছুই চলাচল করতে পারে। আর এখন যেহেতু বর্ষা বা গরম দুটোই, যেহেতু এখন বৃষ্টি আসছে হঠাৎ করে, ঠান্ডা হঠাৎ করে একটু গরম, আবহাওয়াটা যেহেতু নর্মাল না, সেক্ষেত্রে আপনাদেরকে বাচ্চাদেরকে কিন্তু নর্মাল তাপমাত্রায় রাখতে হবে। যখন দেখবেন যে বৃষ্টি আসছে তখন কাপড়টাকে টেনে একটু খোলা রেখে, অল্প একটু খোলা রেখে ভালো করে ঢেকে আপনাদের ঘরের খাটের নিচে রাখবেন, যখন বৃষ্টিটা পড়লে যেহেতু একটু ঠান্ডা হয়। আর অবশ্যই এসির নিচে রাখা যাবে না, ফ্যানের নিচে, ফ্যানের নিচে রাখুন বা যেখানে রাখুন না কেন, খরগোশকে আপনারা যে ঘরে ঘুমান সেই ঘরের খাটের নিচে বা যেখানে ফ্যান চলাচল করে সবসময় সেই ঘরের একটা জায়গায়, এমন একটা জায়গায় রাখবেন যেন খরগোশের খুব বেশি ঠান্ডা না লাগে। ঝুড়িটাকে খাটের নিচে রেখে দেবেন, তো টানা 5-6 দিন ঠিক এভাবে করেই যত্ন করবেন। এভাবে করে রাখার পরে বাচ্চার যখন একদিন পর থেকে আস্তে আস্তে লোম গজিয়ে যাবে, তখন বাচ্চাদের আস্তে আস্তে করে কিন্তু আমাদের যে নর্মাল তাপমাত্রাটা সেটা কিন্তু শরীরে সয়ে যাবে, তাই 3-4 দিন আপনাদের এভাবে করে একটু যত্ন করে খেয়াল করে রাখতে হবে। এভাবে করে টুকরিতে রেখে এটাকে খাটের নিচে বা কোনো একটা জায়গায় যেখানে নর্মাল টেম্পারেচার থাকবে সেখানে রেখে দেবেন। তো এভাবে হচ্ছে আপনারা খরগোশের বাচ্চাদেরকে রাখবেন। 10 দিনের পরে যখন আপনার বাচ্চার চোখ ফুটে যাবে তখন আপনারা খরগোশের বাচ্চা, এরকম ফলের ঝুড়ি পাওয়া যায় ছোট ছোট ফলের ঝুড়িতে, আর নিচে মোটা করে চট ব্যবহার করবেন, চট যেটাকে ছালা বা বস্তা বলা হয়, পাটের চট যেটা, সেই চটটাকে মোটা করে কেটে এখানে বসিয়ে বাচ্চাদেরকে এটার মধ্যে রেখে, এটার একটা ঢাকনাও কিন্তু পাওয়া যায়, ওই ঢাকনা দিয়ে ঢেকে দিবেন, এক সাইডটাকে পাতলা কাপড় দিয়ে বন্ধ করবেন আর এক সাইডটা খোলা রাখবেন। 10 দিনের পরে আপনারা এভাবে করে বাচ্চাদেরকে 25 দিন পর্যন্ত এই ক্যারেটে রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। 20 দিন পর থেকে বাচ্চা বাড়তি খাবার খেতে শুরু করে, তো 20 দিন পর্যন্ত বা 25 দিন পর্যন্ত আপনারা বাচ্চাদেরকে এরকম একটি ক্যারেটের মধ্যে রাখবেন। আর তখন চাইলে আপনারা খাটের নিচে না রেখে এমনি নর্মাল বারান্দায় বা ঘরের কোনো এক কোনায় রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। খরগোশের বাচ্চা 20 দিন থেকে বাড়তি খাবার খাওয়া শুরু করে, 15 দিন থেকে অল্প অল্প করে খায় কিন্তু 20 দিন থেকে পুরোপুরি খেতে শুরু করে, তাই আপনারা 15 দিন যখন হবে তখন আপনারা আস্তে আস্তে করে একটু কলমি পাতা, একটু দুলবা ঘাস এগুলো দিবেন। 20 দিন থেকে কলমি শাক, পানি, দুলবা ঘাস, গমের ভুষিটা 1 মাসের পর থেকে দিবেন, এই খাবারগুলো খরগোশকে দিবেন।
খরগোশকে কিন্তু শুধু ঘাস দিলে হবে না, ঘাসের পাশাপাশি আপনাদের অন্য খাবারগুলোও দিতে হবে, নয়তো কিন্তু আপনাদের খরগোশ অনেক দুর্বল হয়ে যাবে। আর কথা হচ্ছে বাচ্চাদেরকে দু মাস মায়ের দুধ কিন্তু পান করাতেই হবে, মায়ের দুধ দু মাস পান করবে, দুবেলা করে পান করবে এবং সাথে বাড়তি খাবারও খাবে। বাড়তি খাবার নিয়ে আমার এখানে ভিডিও আছে, বাড়তি খাবার দেওয়া নিয়ে যে ভুল ত্রুটি আছে সেই ভিডিওটা একবার দেখে নেবেন। খরগোশকে দুবেলা দুধ পান করাবেন, সকালে এবং সন্ধ্যার পরপর দুধ পান করাবেন। এর মধ্যে অনেকের কমপ্লেন থাকে যে বাচ্চা দেওয়ার পরে বাচ্চা আজকে বিকালে দুধ খেলো না, বা সকালে দিলো বাচ্চা রাতে আর আপু দুধ পান করলো না। সেক্ষেত্রে আপনারা টেনশন করবেন না, যারা নতুন আমি জানি তাদের এটার ক্ষেত্রে সমস্যা হয় যে খরগোশ সকালবেলা বাচ্চা দিয়েছে বিকালবেলা আর দুধ পান করেনি। তো এটা যাদের ক্ষেত্রে হবে সেক্ষেত্রে আপনারা কী করবেন, আপনাদের খরগোশ যদি সকালে বাচ্চা দেয় তাহলে আপনারা বাচ্চাদেরকে দুধ পান করতে দিবেন, যদি বাচ্চা দুধ পান করে তো নিজে থেকে করলো, না খেলে পরের দিন সকাল থেকে ওরা ইনশাল্লাহ খাবে। কিন্তু এটা নিয়ে কোনো জোর জবরদস্তি করবেন না, কারণ বাচ্চা কিন্তু হওয়ার পরপরই দুধ পান করে নেয়। তারপরে ছোটো বাচ্চা খরগোশ, একদিন দুই দিনের বাচ্চা খরগোশ দেখবেন মা খরগোশের দুধ পানের 5-10 মিনিট পরে একটু ঘন লাল কমলা কালার হলুদ রঙের পেশাব করতেছে, আর লাল গুটি গুটি বা কালো গুটি গুটি পায়খানা করতেছে। এটা কিন্তু নর্মাল, এটা হলে আপনারা কেউ টেনশন করবেন না। আপনার বাচ্চা সকাল এবং বিকালে দুধ খাচ্ছে কিনা বা একবেলাও দুধ খাচ্ছে কিনা সেটা বড় কথা, আপনারা এটার দিকে প্রথমে লক্ষ্য রাখবেন যে আপনাদের বাচ্চা দুধ খাচ্ছে কিনা। দুধ খেলে যখন ওদের পেট ভরে যায় তারা এরকম পেশাব পায়খানা করে, আপনাদের খরগোশ যখন এরকম পেশাব পায়খানা করবে বাচ্চার কাপড়গুলোকে চেঞ্জ করে দিবেন, সেই ভিজা কাপড়ে কিন্তু বাচ্চাকে রাখবেন না। আর বাচ্চাকে চেক করবেন সবসময় বাচ্চা ঠিক আছে নাকি, সবসময় বাচ্চাকে হাত দিয়ে ধরবেন না বা খেলবেন না, তা না 20 দিন বাচ্চাদেরকে এরকম নড়াচড়া বা হাত দিয়ে ধরা, নিচে নামানো, দুষ্টামি করা এ ধরনের জিনিসগুলো করা যাবে না। 20 দিনের পর থেকে আপনারা একটু খেলাধুলা করতে পারেন, কিন্তু তার আগে না। আর বাচ্চা প্রায় 1 মাস পর্যন্ত ঘুমিয়ে কাটিয়ে দেয়, খায় এবং ঘুমায়, এই হচ্ছে তার কাজ, দৌড়াদৌড়ি খুব কম করে। তো আমার আজকের ভিডিও এতটুকুই ছিল, আপনারা মা ও বাচ্চা খরগোশের যত্ন প্লেলিস্টটাকে ফলো করবেন এবং ওই প্লেলিস্টে বাচ্চাদেরকে কীভাবে যত্ন করতে হয়, কীভাবে কী করতে হয় সব কিছু দেওয়া আছে, আপনারা সেটা অনুযায়ী চলে ইনশাল্লাহ আপনাদের বাচ্চাগুলো ভালো থাকবে এবং সুস্থ থাকবে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।